আজকে আমরা জানবো যে প্রাইভেটের টোল কত পদ্মা সেতুতে। কি বলে পর্দা বলে নিয়ে যাবে, আপাতের বাসায় যাবো, আমার ভাইটার বাসায় যাবো। তোর তোর পাপাও বলতেছে মা তো এখনো খাবারও খায়নি, তোমার জন্য আমরা খাবারটা নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তি বেগম ব্লগ। তেজ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাচ্ছি। মূলত আজকে আমরা এখন ঘুরতে যাবো, ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো সব কিন্তু রেডি হয়ে নিয়েছি। রাখিবার অবস্থা দেখেন, চেপ হয়েছে। আর এই হচ্ছে আমার টুনটুনি। তো চলো, লেটস গো। তো ফাইনালি এখন আমরা বের হয়ে যাচ্ছি। দেখেন দেখেন রাখি বা সবসময় কিভাবে ঝগড়া করে আমাদের সাথে। যাও আপনাদের রাকিবা ব্লগার কিভাবে ঘুমাচ্ছে দেখেন, সবাই দেখেন। আরে ঢাকার জ্যাম রে ভাই, দাও কি জ্যাম, আর জ্যাম ঢাকা যে পরিমাণ জ্যাম, তাতে আপনাদের ব্লগার উঠছে দেরি করে। আমি তো চাইছিলাম 6টা বাজে বাড়ি যেতে, তুমি 12টা বাজে উঠছে, আর আমার দোষ তো না। ছোট্ট ব্লগারের বাপে জ্যামে পড়ছে, আর ছোট্ট ব্লগার নাকি না ঘুমাচ্ছে। জ্যাম জ্যাম কিছু বললেন ব্লগার, মজা পাইতেছি। হ্যাঁ মজা পাইতেছি, জ্যাম দেখে মজা পাইতেছো? তো আমাদের অবশেষে কিন্তু পদ্মা সেতুতে নিয়ে যাচ্ছে, নিজে ড্রাইভ করছে দেখেন। দেখার মতো সুন্দর, অপূর্ব সুন্দর।
আমি তুলে ধরছি আমাদের বিশাল বাংলাদেশের একটা হায়ার এক্সপ্রেস, মাওয়া হায়ার এক্সপ্রেস। Yes, আমরা কিন্তু এখন যাচ্ছি। এই যে মাওয়া স্টেশন দেখাও, রেল স্টেশন হইতাছে এই যে। হ্যাঁ হ্যাঁ, তো মাওয়া রেল স্টেশন আমি দেখাই দিলাম। ফাইনালি আমরা এক এক গাড়ির কি এক এক রকম। আজকে আমরা জানবো যে প্রাইভেটের টোল কত পদ্মা সেতুতে। পদ্মা সেতু ফাইনালি টোল ৭৫০, হ্যাঁ ১০০০ টাকা দিছি। এখানে আমাদের ৭৫০ টাকা রাখা হয়েছে। দেখেন তো আমার এখান থেকে, আর এই যে ১০০০ টাকা দিয়েছি, বমিটমি করো না, চলো এই যে পদ্মায় চলে আসছে বাতাসে হাওয়ায়। এই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সেই পর্দা যে পর্দা সেতুর উপর দিয়ে আমরা ফেরিতে কত হুডলি তন্ডি হয়ে ফেরিতে উঠতাম। আর আজকে আমাদের কত সুন্দর একটা কপাল, কত সুন্দর একটা সুযোগ যে আমরা কয়েক মিনিটে পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, মাত্র ৬-৭ মিনিটে আমরা পদ্মা সেতু পার হতে পারি, যেখানে কিনা ২-২.৫ ঘন্টা লেগে যেত আমাদের। আমার শাশুড়ি মা, আমার বাপ, আমার সাহেব।
মজা নিচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছে, বাট ওনাকে টেনশন দিব না, কারণ উনি এমনিতে অনেক ক্লান্ত লাগতেছে, আমি জানি রানিং অবস্থায় ঘুমায় পড়ছিল, তো সেই জন্য আমরা যেহেতু ওর চোখে ঘুম চলে আসছে আমরা ব্যাক করলাম আবারও ঢাকার উদ্দেশ্যে, আর ভাঙ্গার যাওয়া হচ্ছে না, তো আমরা চলেন আবার ঢাকা চলে যাই। দুলাভাই হচ্ছে অসুস্থ, আমরা দুলাভাইকে দেখতে যাব, তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই, তো এখান থেকে কিছু মিষ্টি টিষ্টি কিনে তারপর আমরা রওনা দেবো, কি বলো? আমার পাটনা বুড়ি দেখলেন তো বিরিয়ানি কিভাবে খাওয়ার জন্য, আমরা এখন মিষ্টি দিচ্ছি, কি খাচ্ছেন? এটা
দোকানে ছিলাম, দোকান থেকে কিনলাম, কেনার পর এখন আবার অর্ডার দিলাম। এখন আপাতের বাসায় যাবো, আমার ভাইটার বাসায় যাবো। তো যেহেতু এই সাইডে আসছি, আর এই সাইডে আমার ভাইনাদের বাড়ি, একবারে দেখা। আপনারা চিনেন আমার নড়াইল, আমার শ্বশুর বাড়ি যখন আমি ছিলাম তখন কিন্তু আমার এই ভাইটা বা আপু দুলা ভাই ওরা সবাই এসে সেই ভিডিওটা কিন্তু আগেও আমার আপলোড হয়েছে। তো চলুন সবাই মিলে ঘুরে আসি। মাসুদজানা সাহেব আমাদের জন্য খাবার নিচ্ছে, আমরা এখন বাসায় চলে যাব। আর বাসায় চলে যাওয়ার সময় খাবারটা নিয়ে যাচ্ছে, বিরিয়ানি নিয়ে আসতেছে। যে আমার রাখিবা টুনটুনি বলতেছে নানু কিন্তু খায়নি, তোর তোর পাপাও বলতেছে মা তো এখনো খাবারও খায়নি, তোমার জন্য আমরা খাবারটা নিয়ে যাচ্ছি। আমরা খেয়ে নিয়েছি। হ্যাঁ তুমি কিছু খেয়ে আসো। মার জন্য অলরেডি খাবার নিয়ে নিছে, আর এদিকে ঋতুর পাপা কিছু খায়নি, তার জন্য এখন নিজে কিছু খেতে যাচ্ছে। মার জন্য খাবার নিয়ে আসছে, কারণ আমরা যেহেতু ঘুরতে গেছি না বাবা, মা যায়নি, মা আপনি অসুস্থ বলতেছে, পায়ের ব্যথা বাড়ছে, লেগে গেল না তো ব্যথা বাড়ার কারণে মার যায়নি। বিভিন্ন মার জন্য আমাদের প্রিয় খাবার তাতালি পেয়ে গেছি, রাত্রে বুইরা বিরিয়ানি মার নিয়ে দিও। সকাল সকালে, সকাল না সকাল হয়নি যদিও, রাত্রিবেলায় রাত দুইটার মতো বাজে, কটা বাজে দেখি না, 2:07 বাজে। তো বাড়ি ফিরার আগে আমরা সবাই মিলে রুটি আর বট খেয়েছি।